আমি জয়িতা চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে। তো আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন একটু রেডি হয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি কিছু কেনাকাটি করার জন্য। তো ঘুরে এসে তারপর এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে, তো তারপরে আমরা বেরোচ্ছি। তো চলুন ঘুরে আসি, তারপর কী কী কিনলাম কী করলাম সবটা দেখাবো। অনেকদিন পর আমি সামনে এসে ব্লগ করছি, কয়েকদিন করা হয় না আসলে, ব্লগ করার ইয়েটা কমে যাচ্ছে, ইন্টারেস্টটা। তো চলুন, পুজো এসছে, ফিনিশিং টাচ দিতে হবে একটা, সেটা করে আসি। যদিও এটা ফিনিশিং আর এটা ফাইনাল এটাই। তো চলুন দেখতে থাকুন, পরে আবার দেখা হচ্ছে। তো আমরা চলেছি এখন শ্রীরামপুরে, তো শ্রীরামপুরেই যাচ্ছি, শ্রীরামপুরে মার্কেটিং করবো, টুকিটাকি কিছু কেনার আছে। গঙ্গার এত বেশি জল, তার জন্য একটুখানি শেয়ার করলাম, এই যে বোন আমি ছবিও তুলেছি। তো ওখান থেকে ফিরে এসে রাতের জন্য খাবার বানাতে চলে এসেছি কিচেনে। তো আজকে হবে ধামসা আলু দিয়ে রগরগা চিকেন, রগরগা চিকেন ধামসা আলুর সাথে ঝোল আরও গরম গরম ভাত, এটাই আজকে আমাদের ডিনার হবে। তো আমরা এসে তাড়াতাড়ি করে বাইরে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, বাড়ি ফিরে এসে এই রান্নাটা সেরে নিচ্ছি, সেরে এবার খাওয়া দাওয়া করে নেব। তারপরে এই রান্নার ফাঁকে ফাঁকে কী কিনলাম কী করলাম সেগুলো একটুখানি শেয়ার করব, তো নাহলে লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো ভাবলাম রান্নাটাও সারি, সাথে সাথে এগুলোও একটু একটু শেয়ার করে দিই, কী কিনে আনলাম কী করলাম না করলাম সেগুলো। সাইডে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটাও বসিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে একটু চাও করে নিলাম, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো ভাবলাম চা করে নিই। এই যে বোন এসেছিলো, বোন আমি ছেলে তিনজনেই গেছিলাম, তো আমরা একটু চা দা খাবো, খাওয়া দাওয়ার সাথে সাথে জিনিস এখানে ছেলের আগেরও এই যে পাঞ্জাবি টাঞ্জাবিগুলো একসঙ্গে বার করেছি পুজোর সময়, তো সব ওরটা ওর মতো আলাদা করে দিয়ে দিতে হবে, নইলে সব টানাটানি করবে, এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায়। তো আমরা আজকে এই যে টুকিটাকি যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে এই যে এরকম একটা প্লাস্টিকের টিফিন বক্স কিনেছি, এটার মধ্যে পাঁচটা বক্স আছে, 99 নিয়েছে এরকম। দেখলাম ফ্রিজে কিছু জিনিসপত্র রাখার জন্য, ওই জন্য এটা নেওয়া হয়েছে। ছেলে দুটো শার্ট কিনেছে, বোন জিন্স কিনেছে, টপ কিনেছে, এই তো এইসব। আর আমি ঘরের জন্য বেড কভার কিনেছি, মার একটা জুতো কেনা হয়েছে। তো চলুন আবার এই এটাও দেখতে দেখতে, এই যে বেড কভারটা, দুটো সেট কিনেছি, এই একটা আর একটা আর একটা, দুটো সেট কিনেছি। ঠাকুরের জামা কাপড় কিনেছি, এটা হচ্ছে ঠাকুরের পাতার, এটা একটা ঠাকুর মা লক্ষ্মীর মালা, আর এটা যে খাবার দেয় সেই জায়গাটা পাতা, এগুলো হচ্ছে আমার গোপালের জামা, কটনের, সবসময় পরে তো তার জন্য একটু নরম হলে ভালো হয়, তার জন্য এই কটনের, এগুলো গোপালের জন্য। এই লালটা হচ্ছে লক্ষ্মীর ড্রেস, এটা গণেশ বাবার ধুতি। ঠাকুরের জিনিসগুলো দেখতে খুব সুন্দর হয়েছে না? তো এই তো টুকিটাকি কেনাকাটি। এই একটা প্লাস্টিক রেকশন কিনেছি, আর বেড কভারটা মানে ওর দুটো পিলো কভার আর একটা বেড কভারের সেট। পিলো কভারগুলো কি বড় বড়, মানে বেশ বড়, আমার তো মনে হচ্ছে বালিশ ছোট, কভার বড়। এই যে দেখুন এই বক্সটা 99 কেনা হয়েছে। আজকে আমি মা দুর্গার মতো হয়ে গেছি, রান্না করছি, চা খাচ্ছি, আবার জামাকাপড়ও দেখাচ্ছি, সব একসঙ্গে করছি। এমনি করে করে না, এটা করে ওটা করে ব্লগ করবো, এই করতে করতে ব্লগটা করা হয় না। এদিকে দেখুন চিকেনটাও আমি ঢেকে দিয়ে গেছিলাম, একটু নাড়াচাড়া দিয়ে এখনও কষানো হচ্ছে, তারপরে আলু দিয়ে ঝোল দেব। আমি কিন্তু চিকেনটা সেরকম শেয়ার করছি না, তবে বেশ খেতে দারুণ হবে, এরকম চিকেন খেতে ভালোই হয়। এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি এটা ঢেকে ঢেকে একটু কষাচ্ছি। তো চলুন আবার ঘরে চলে যাচ্ছি। ঘরেই দেখুন একটা জিনিস দেখাতেই আসলাম, সেটা হচ্ছে এটা
মিশো অ্যাপ আছে না, ওখান থেকে আমি এটা অর্ডার করেছিলাম। ফার্স্ট অর্ডারে 100 টাকা সেভ হয়েছে এবং এটা 220 টাকা হিসাবে জামাটা বেশ সুন্দর দিয়েছে। এটা লিওন বা সিপন এরকম কিছু মনে হচ্ছে, লিওন কাপড়ই মনে হয়, সিনথেটিক। তবে ওপরটা নেট, এরকম একটা লং ড্রেস, এমনি সফট আছে, দেখতেও ভালো, ফিটিংসটাও সুন্দর, কালারটা খুব পছন্দ। আমি কোনোদিন এই অ্যাপটা থেকে কোনো কিছু অর্ডার করিনি, এই ফার্স্ট টাইম, তো খারাপ আসেনি, ভালোই এসছে। আর এটা হচ্ছে মার জন্য জুতো কিনেছি। অ্যাকচুয়ালি বোনরা জুতো কিনতে গেছিলো, তো সেরকম কালেকশান ছিল না, অনেকটাই লেট হয়ে গেছে, জুতো আর পাওয়া যায়নি সিলেদার্সে, তাই এটা একটা মার জন্য পছন্দ হয়েছে, আনা হয়েছে, দেখা যাক। এই আর কি টুকিটাকি কেনা। এই যে এই একটা টপ কিনেছে, আর ওনকে বললাম একটু খুলে খুলে ধরে ধরে দেখা, এমনি দেখে বোঝা যাচ্ছে না। ছেলে এই দুটো শার্ট কিনেছে, আর এই একটা ব্ল্যাক কালার টপ কিনেছে জিন্সের সাথে বোন। এগুলো এই 550 টাকা করে দাম, খুব বেশি হয় না, মোটামুটি আর কি। এই একটা জিন্স কিনেছে, এটা হচ্ছে স্ট্রেচেবল অ্যাঙ্কেল লেন্থ একটা জিন্স, এটাও কেনা হয়েছে। তো এই তো এদিক দিয়ে জামা কাপড়ও দেখানো শেষ, আমার রগরগে ধামসা আলু চিকেন লাল লাল ঝোল রেডি। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, এসে তো শুধু চাই খেলাম, দেখলেন আমার চিকেনটা পুরোই রেডি, এবার আমরা খাওয়ার জন্য রেডি করব, চলুন খেয়ে নিই। তো দেখুন আমরা এখানে খাওয়া দাওয়া রেডি করে ফেলেছি, তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, ডিনার কমপ্লিট করি। তো আজকের মতো এখানে, ভাতটা গরম বড়ে পুরো পাতের মধ্যে চারিয়ে ভাতগুলো দিয়েছি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করব, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। আর আমার কেনাকাটিগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।